আর দেখি দেখি এদিকে আয় আসছে না আসছে মানে ভাই সামনে যাবে সবাই আমি না তো আরে রাখো দেখো তুমি না দেখো আমি না তো ঠিক আছে ঠিক আছে হাওয়াতে এসে সামনে সামনে হ্যান্ডকাপ কোথায় আপনি স্যারের সাথে কথা বলুন পিছনে 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 লম্বা করে ছবি নেন না ভাই লম্বা করে লম্বা করে নেন না ভাই চলে যাচ্ছি উষ্কানিমূলক ভাবে তাদেরকে রাখেন আমার সংসদীয় আসন 249 কুমিল্লা 1 আজকে আমার শুনানি ছিল ডিসিশন হওয়ার পরে আমি বের হয়ে যাচ্ছি যখন তখন তাদেরকে অতর্কিতভাবে হামলা করে হামলা করার সাথে সাথে এখানে দুই পক্ষের একটি সংঘর্ষ হয়ে যায় কেন এই হামলা আমি এটা জিজ্ঞেস করব গতকাল এটা সবুজ সাহেব আব্দুল সবুজ সাহেব কুমিল্লা 1 থেকে মনোনীত প্রার্থী আওয়ামী লীগের ওনার লোকজন গেটে এসে এখানে আসা এখানে ওনাদের গেটে আসারও তো দরকার নেই কারণ অ্যাপিলটা করেছে রাষ্ট্র অ্যাপিল তো আমরা করেছি ডিসিশনটা দিয়েছিল ডিসি সাহেবের যে ডিসিশনের এগেনস্টে আমরা অ্যাপিল করেছি তাদের এখানে গেটে এসে এরকম জড়া করার তো কোনো দরকার নেই আর তারপরে এরকম ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলকভাবে তাদেরকে অতর্কিতভাবে হামলা করা আর অকথ্য ভাষায় গালাগালি করা ভাই একটু আপনার কি হয় ভাই এরা আমার সমর্থক আজকে আমার শুনানি কেন ধরবে তাহলে পুলিশ আমার পুলিশ ধরেছে কারণ আমি তো বলছি যে অন্যরা এদেরকে অতর্কিত হামলা করেছে তখন ভাই আপনি একটু দাঁড়ান আপনি একটু বুঝিয়ে বলেন ভাই একটু বলেন হামলাটা কেন হয়েছে সেটাও একটু বলেন আমার সংসদীয় আসন আমি ব্যারিস্টার নাঈম হাসান আমার সংসদীয় আসন